আজকে তোমাদের যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো তাদেরকে আজ একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে তোমরা একটা ছোট করে স্লিপিং লাইন টানবে, এই মোটামুটি একটা এই শেপে একটা স্লিপিং লাইন টানবে। টানার পর তোমরা একটা হাফ সার্কেল উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, একটা হাফ সার্কেল করে নিয়ে আসবে, বেশি উঁচু দিয়ে করার দরকার নেই। এবার করার পর এই নিচে কর্নার থেকে ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসবে, এই শেপটা প্রথমে করবে। করার পর ঠিক এই মাঝ বরাবর, পুরো মাঝ বরাবর, এই মাঝ বরাবর ঠিক ওপর থেকে একটা সোজা লাইন নিচ দিকে নিয়ে আসবে। আনার পর তোমরা এই যে এতটুকু যে লাইন আছে, যে এইখান থেকে এতটুকু লাইন তার মাঝখান, আর এইখান থেকে এতটুকু লাইন তার মাঝখান, একটা পয়েন্ট করবে। তারপরে আমরা এই যে স্লিপিং লাইনটা তোমরা টেনেছো, এই স্লিপিং লাইনটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা এই যে ওপরে কর্নার আছে, কর্নার একটু নিচ থেকে গোল করে ঘুরিয়ে এই কর্নারে অর্থাৎ এই বিন্দুতে নিয়ে আসবো, এটাও তাই। আর এইখান থেকে আমরা এই দিকে নিয়ে আসব, এই দিকে নিয়ে আসব, আর এই জায়গাটা ছাতার মাথা অর্থাৎ একটা আমব্রেলা তৈরি হচ্ছে। এবার এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার করো, দেখো আমব্রেলা তৈরি হয়ে গেল। এবার এই যে রাউন্ড লাইনটা টানা হয়েছিল এটা আমরা মুছে দেব। তো আমাদের আমব্রেলা শেপটা তৈরি হয়ে গেল। নেক্সট আমরা দেখো ফিগার তৈরি করছি, আমব্রেলার নিচে একটা ফিগার। তো আমরা এইখান থেকে এই এই জায়গার থেকে এই, বেশি মোটা করার দরকার নেই, একটু সরু থেকে জামাটা একটু এইরকম ছড়িয়ে আসবে, বেশি ছড়িয়ে করবে না। এই করার পর এই লাইনটাই আবার নিচ দিকে চলে যাবে, এই একটু এই কর্নারে একটু বাদ থেকে করতে পারো, পুরো কর্নার থেকে করার দরকার নেই, এইটাও নিচ থেকে গোল করে তোমরা এইরকমভাবে করে দেবে। করার পর দেখো এই জায়গা থেকে আমরা জামার হাতা তৈরি করব, হাফ হাতা জামা, আর এই জায়গার থেকে আমাদের হাতখানা এভাবে গোল করে ঘুরিয়ে আসবে, আর এই যে কর্নার, এই কর্নার থেকে আমাদের হাতটা মোটা থেকে সরু হবে, এই যে লাইন মোটা থেকে সরু, তার জামা লাইনের সাথেই চলে আসতে পারে, এটা মোটা থেকে সরু হবে। করার পর এখানে আঙুলটা, এই যে বুড়ো আঙুল আর বাদ বাকি আঙুলটা এরকম তোমরা করে দেবে, এখানে ছোটো আঙুলটা হবে, এখানে বড় আঙুলটা পড়বে, এইভাবে শেপটা করবে। নেক্সট তোমরা এই নিচে পা করে দিতে পারো, এখান থেকে পায়ের গোড়ালিটা এইরকম দেখা যাচ্ছে, আর বাদ বাকি ফিগারটা মাথাটা এর ভেতরে। এরপর এইখানে তোমরা বাজারের ব্যাগ দেখিয়ে দিতে পারো, যে বাজার করে নিয়ে যাচ্ছে, এরকমভাবে করবে। এইখান থেকে লুঙ্গিটা এইরকম একটা ডিজাইনভাবে তোমরা করে দেবে, এই হলো ফিগার। এবার দেখো এটা দিয়ে আমরা একটা সিনারি তৈরি করব। তো এখানে আমরা একটা মাটির বাড়ি আমরা তৈরি করব, এই এখানে বাস দেখা যাচ্ছে, এইখানে একটা হাফ জানালা দেখা যাচ্ছে। এই নেক্সট আমরা এই জায়গায় একটা ছোট করে টালির বাড়ি আমরা তৈরি করব, এই এইখান থেকে তারপর তোমরা নিচে ভিতখানা করে দেবে, এইখানে দরজা, এখানে জানালা করে দিতে পারো, এরকম করে এখানে সিঁড়ি করতে পারো, এভাবে করে সিঁড়ি ছোট করে করে দিতে পারো, এইভাবে দুটো বার, অর্থাৎ এটা বড়, এটা যেহেতু দূরে আছে এটা ছোট, এক লাইনে কিন্তু হবে না, এই লাইন থেকে এই লাইনটা কিন্তু উঁচুতে আছে। এরপর আমরা দূরে একটা হরিজন্টাল লাইন করবো, এই লাইনটা যাচ্ছে পেন্সিলের সোজাসুজি, তোমরা এইভাবে সোজাসুজি নিয়ে যাবে। এরপর আমরা দূরে জঙ্গল করে দেবো এইরকম, এইখানে তোমরা বাড়ির পেছন থেকে কলা গাছ দেখিয়ে দিতে পারো এরকম, এই কলা গাছের মাঝখানে, কলা পাতার মাঝখানে এইরকম দাগ দিয়ে দিতে পারো, এইখানেও বাঁশ দেখা যেতে পারে। এবার নেক্সট দেখো একটা রাস্তা আমরা তৈরি করব, এই রাস্তাটাই বাড়ির পেছন থেকে ঘুরিয়ে এই এসেছে, এইখান থেকে সরু থেকে মানুষটার জন্য দেখা যাচ্ছে না, এবার এখান থেকে দেখা যাবে
আবার দেখা যাচ্ছে না, এটা ঘুরে এই আসবো। অর্থাৎ সরু থেকে আস্তে আস্তে রাস্তা বড় হলো, এই রাস্তাটা এই বাড়ির পেছন দিক দিয়ে চলে গেছে। সেটা দেখাতে পারো আবার নাও দেখাতে পারো, এটা এই পাশ দিয়ে ঘুরে যেতে পারে, এটা দেখাতে পারো নাও দেখাতে পারো। এইখানে তোমরা ঘাস দেখিয়ে দিতে পারো, এইখানেও তাই। এই এরপর এবার দূরে এখানে একটা তাল গাছ দেখিয়ে দিতে পারো। এই এইভাবে করে তোমরা সিনারিটা সহজ করে তোমরা তুলবে। সিনারিটা আমি এরকম করছি, তোমরা চেঞ্জও করতে পারো সিনারি, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া সিনারি দিলাম। তো এবার দেখো এটা কী করে প্যাস্টেল কালারে কালার করতে হয়। দেখো যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো, তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি। কিন্তু তোমরা কোনো আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকারও নেই, তোমরা আঁকার পরেই রং শুরু করবে। তো প্রথমে আমরা আকাশের রং স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা আমরা শুরু করব। আকাশের রংটা তোমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিচে নিয়ে আসতে পারো। যারা পারবে না তারা পুরো আকাশ রং করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসা, সেই আকাশটা দেখতে খুব সুন্দর লাগে। ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে নিচ দিকে নিয়ে আসবে। কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে সেটা সুন্দর করে তোমরা মিশিয়ে করবে, ঠিক যেভাবে দেখলাম পুরো আকাশটা তোমরা ডিপ থেকে সেভাবে হালকা করবে। এবার দেখো জঙ্গলের রং কিভাবে করছে। লেমন ইয়েলো কালার দিয়ে উপর থেকে জঙ্গলটা আমরা এইভাবে করে নিয়ে আসব। স্লিপিং লাইনে করবে না, আড়াআড়িভাবে করবে। এইভাবে করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপর থেকে এইভাবে করে আড়াআড়িভাবে করব। করার পর আমরা হালকা সবুজ রংটা দিয়ে এই হলুদ কালারের সাথে মিশিয়ে, অর্থাৎ লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে আমরা নিচ দিকে আবার কিছুটা এই হালকা সবুজটা নিয়ে আসব। আসার পর নিচে আমরা লাইনটা ক্লিয়ার করে, প্রথমে নিচে লাইনটা ক্লিয়ার করবে, করে এই হালকা সবুজের সাথে আবার ঠিক মিশিয়ে দেবে ডিপ সবুজটা। এইভাবে করার পর নিচে সবার নিচে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে খুব হালকা করে, খুব ডিপ করে করার দরকার নেই, প্রথমে লাইনটা ক্লিয়ার করবে, করে এরকমভাবে নিচ দিকে ঘষে দেবে, খুব চেপে করার দরকার নেই, আস্তে আস্তে ধীরে ধীরে হালকাভাবে রংটা করবে। করার পর ডিপ গ্রিনটা দিয়ে এই ডিপ ব্লু রংটাকে আবার হালকাভাবে মিশিয়ে দেবে, তাহলে নিচে যে জঙ্গলটা অন্ধকার সেটা কিন্তু ভালো দেখা যাবে। এইভাবে করে এই জঙ্গলটা পুরোটাই করবে। এবার দেখো এই তাল গাছের রং আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে এটা করব। তোমরা এটা লাইট গ্রিন ডিপ গ্রিন দিয়েও করতে পারো, তবে স্যাপ গ্রিন কালারটা দিলে ভালো লাগবে। এরপরে তোমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে এই পুরো তাল গাছের গোড়াটা আর মাথাটা এরম করে ডিপ ব্লু দিয়ে শেড দিতে পারো। এরপরে ডিপ খড়ি দিয়ে অর্থাৎ ডিপ ব্রাউন রংটা দিয়ে এই গাছে যে গুড়িটা আছে তোমরা আস্তে আস্তে করে দিতে পারো। এইভাবে করে জঙ্গলটা তোমরা করবে। এরপর দেখো এই যে ঘরটা আমি দেখাচ্ছি, এই ঘরটা তোমরা কিভাবে করবে। ঘরটা ডিপ ব্রাউন দিয়ে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই ঘরটা আমরা ঠিক এই জায়গাটা, এই যে এটা টালিটা যেহেতু ভেতরের দিকে তাই অন্ধকার দেখাচ্ছে, এর জন্য ডিপ ব্রাউন কালারটা দেওয়া হচ্ছে। এই ডিপ ব্রাউন কালারটা তোমরা এইখানে দেবে, দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে এই ডিপ ব্রাউনের ওপর থেকে একটুখানি তোমরা শেডটা দিয়ে দেবে, অর্থাৎ অন্ধকারটা আর একটু আমরা ভালো করে বুঝিয়ে দিলাম। পুরোটা দেওয়ার দরকার নেই, ওপর থেকে করার পর নিচে এসে হালকা করে দেবে। ইয়েলো অকার কালার দিয়ে এই যে বাঁশগুলো আছে, ইয়েলো অকার কালার দিয়ে এই বাঁশগুলো তোমরা করে দেবে। এরপর দেখো এই দেয়ালটা কিভাবে করব। তো ওই দেয়ালটা আমি কিছুটা দেখাচ্ছি, পুরোটা তোমরা করবে। উপর থেকে কালো রংটা খুব ডিপ করে নয়, জাস্ট অল্প একটু ঘষে তোমরা নিচ থেকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, আকাশের রঙের মতো। উপর থেকে জাস্ট একটু ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে একদম নিয়ে, আর বেশি আনার দরকার নেই। তো উপরে ডিপটা যাতে জাস্ট একটুখানি বেটার হয় সেটা দেখবে। এরপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে, গ্রে কালারটা এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে তোমরা দেয়ালটা আস্তে আস্তে উপর থেকে ঘষে ঘষে নিচ দিকে আস্তে আস্তে আমরা
হালকা করে নিয়ে আসব। আমি এই জায়গাটা কিছুটা দেখিয়ে দিচ্ছি, ওই পাশটা তোমরা পুরোটা করবে। তোমাদের জাস্ট আইডিয়া দেখার জন্য আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, সেম ভাবে তোমরা পুরোটা করার চেষ্টা করবে। দেখো আস্তে আস্তে নিচ দিকে এসে একদমই হালকা, খুব চাপ দিয়ে রংটা করার দরকার নেই। ঠিক এটা যেভাবে দেখলাম এই পাশটা সেভাবে তোমরা করবে। আবার নিচের পোর্শনটা কীভাবে করবে, এইখানেও আবার ব্ল্যাক কালারটা হালকা করে দেব, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। করার পর গ্রে কালারটা দিয়ে আবার ব্ল্যাক কালারটার উপরে ঘষে নিচ দিকে হালকা করে করে দেবে। তোমরা যদি একটু বুঝে বুঝে করো পেরে যাবে। ঠিক এইভাবে পুরো দেয়ালটা করবে। এই জানলাগুলো এগুলো ইয়েলো অকার কালারটা দেবে, আর ভেতরে একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে করার পর তোমরা কোবাল্ট ব্লু কালার দিতে পারো। কোবাল্ট ব্লু কালারটা ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে ভেতরটা করে দিতে পারো, এইভাবে করবে। এবার দেখো আমি তোমার জমিটা দেখাচ্ছি, জমি রংটা তোমরা এইখান থেকে নিচ থেকে শুরু করবে। আমি একটা জমি দেখাচ্ছি, এটা তোমরা সেভাবে করতে পারবে। নিচ থেকে ডিপ গ্রিন কালারটা করতে করতে ঘাসের উপরেও করতে পারো, আর ঘাসটা একটুখানি রেখেও যেতে পারো, ঘাস করার দরকারও নেই, পরে এটা দেখানো হবে। এখান থেকে ঘষতে ঘষতে আমরা উপর দিকে আস্তে আস্তে দেখো হালকা করে নিয়ে যাচ্ছি, হালকা করে ছেড়ে দিলাম। এরপরে আমরা সেই আবার ডিপ গ্রিনের উপরে এই লাইট গ্রিনটা আবার ঘষে ঘষে আমরা ডিপ গ্রিনের উপর থেকে এই লাইট গ্রিনটা আবার ঘষতে ঘষতে আমরা দেখো আস্তে আস্তে কালারটা এগিয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা যত যাবে আস্তে আস্তে দেখো আমরা হালকা করে দিচ্ছি, পুরো একদম হালকা করে দিচ্ছি, আর ডিপ করে করছি না। এরপর যেইখানে শেষ হলো সেই জায়গা থেকে আমরা লেমন ইয়েলো কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে আমরা পুরো শেষ জমিটা কমপ্লিট করব, অর্থাৎ দূরে সূর্যের আলোতে জমিটা হলদে দেখাচ্ছে। দেখলে জমিটা কিভাবে হলো, এই জমিটাও সেম ভাবে তোমরা করবে দূরে হলুদ। এবার দেখো রাস্তাটা কিভাবে করছি, তার আগে একটা তোমাদের কলা পাতা দেখি, কলা পাতাটা কিভাবে করবে। একটা পাতা দেখিয়ে দিচ্ছি, ডিপ গ্রিনটা নিচে করবে, তারপরে লাইট গ্রিন ডিপ গ্রিনের সাথে মিশিয়ে করবে, তারপরে লেমন ইয়েলোটা উপরে দিয়ে দেবে। এইভাবে করে সমস্ত কলা পাতাটা তোমরা করবে। এরপর দেখো আমি এই ঘরটা তোমাদের দেখাচ্ছি, তো ঘরটা উপর থেকে অরেঞ্জ কালারটা করতে করতে তোমরা নিচ দিকে নামবে, নামার পর লাইট ব্রাউন কালারটা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদ বাকিটা করবে। এইটা যেভাবে দেখলাম পুরোটা সেভাবেই হবে, আর এই ভেতরটা সেই ডিপ ব্রাউন। কালারটা করার পর ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে, আর এই যে বাঁশগুলো ইয়েলো অকার কালার করে দেবে, এই হলো। এবার দেখো এই দেয়ালটা আমি কিভাবে করছি, এই দেয়ালটাও সেম ভাবে তোমরা নিচে ব্ল্যাক কালারটা আগে করবে। দেখো হালকা করে ব্ল্যাক কালার করলাম, এই জায়গার থেকেও ব্ল্যাক কালারটা হালকা করে এই রকম ভাবে করে দিলাম। দেখলে ব্ল্যাক কালারটা খুব ডিপ করে কিন্তু করবেই না। এরপর গ্রে কালারটা এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে আমরা দেয়ালটা নিচ দিকে হালকা করে নিয়ে আসবো, আর এই দেয়ালটা গ্রে কালারটার সাথে মিশিয়ে হালকা করে নিচ দিকে নিয়ে আসবো। এইভাবে তোমরা করবে। আবার নিচের পোর্শনটা ওই একই সিস্টেমে হালকা করে কালো করবে, আবার গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এখানে ব্ল্যাক কালার দিয়ে এই দরজা জানালাগুলো করবে, ব্রাউন দিয়ে অর্থাৎ হালকা খড়ি রংটা দিয়ে তোমরা মিশিয়ে দিতে পারো এই, আর নিচের যে অংশটা এটা তোমরা ইয়েলো অকার করে দিতে পারো এই সিঁড়িটা, অসুবিধা নেই। ঠিক যেভাবে দেখালাম সেভাবে তোমরা করতে পারো। হোয়াইট কালার দিয়ে এই দেয়ালটা তোমরা মিশিয়ে দিতে পারো,
হোয়াইট কালার দিয়েও এই দেয়ালটা মিশিয়ে দিতে পারো। এরকম ভাবে হালকা করে তোমরা দেয়াল আর জঙ্গল যেভাবে দেখালাম, আশা করি তোমরা সেটা সেভাবে বুঝতে পেরেছো। ঠিক যেভাবে যেভাবে তোমাদের দেখালাম সেভাবে সেভাবে কাজটা তোমরা কমপ্লিট করো, আশা করি তোমরা পারবে সেটা করতে। তো দেখো দেখো আকাশটা যেভাবে তোমাদের দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে, জঙ্গলটাও সেভাবেই করা হয়েছে, এই কলা পাতাগুলো, ঘরটা তোমাদের এক সাইড দেখিয়েছিলাম পুরো ঘরটাও সেভাবেই করা হয়েছে, জমিটা জমিটা দেখিয়েছিলাম এই জমিটা সেমভাবেই করা হয়েছে। এবার দেখো রাস্তাটা কীভাবে করছি, তো রাস্তার দুই পাশে যে লাইন আছে সেই লাইন বরাবর আমরা হালকা খড়ি রংটা দিয়ে, হালকা খড়ি রংটা দিয়ে ডিপ করে আস্তে আস্তে আমরা এভাবে হালকা করে দুই পাশ থেকেই নেব। এই যে লাইন ধরে ঘষে আস্তে আস্তে একটু হালকা করে দেবে, এই লাইন ধরে ঘষে আস্তে আস্তে আমরা হালকা করে দেব। দেখছো একটু হালকা করে দিচ্ছি, এই পাশ দিয়ে ঘষে লাইন ধরে ঘষে একটু হালকা করে দেবে, এটা পুরো কিন্তু এই দূর পর্যন্তই আস্তে আস্তে করতে হবে। দূরের জায়গাটা একটু ধীরে ধীরে করবে যেহেতু ছোট রাস্তা। এই পাশটাও এই ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেবে। করার পর আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা কিন্তু আমরা কমপ্লিট করব। এভাবে আস্তে আস্তে করে তোমরা রংটাকে ধীরে ধীরে এই ব্রাউনের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা তোমরা করবে। খুব বড় বড় করে রং তোমরা টানবে না, ছোট ছোট করে রং করবে, তাহলে রাস্তাটা সুন্দর দেখাবে আর ছোট ছোট করে রং করা অভ্যেস তৈরি করবে। এইভাবে করে মিশিয়ে পুরো রাস্তাটা তোমরা কিন্তু কমপ্লিট করবে। এইবার দেখো ডিপ গ্রিন কালারটা দিয়ে এই বাড়ির নিচে আমরা ছায়া তৈরি করবো, তো বাড়ি নিচে বাড়ির ছায়া ডিপ গ্রিন কালারটা দিয়ে তোমরা হালকা করে ঘষে এই সবুজের সাথে মিশিয়ে দেবে, আর ডিপ ব্লু দিয়ে এই ঘরের নিচে হালকা করে তোমরা একটু এইভাবে শেড দিয়ে দেবে। করার পর ডিপ গ্রিন দিয়ে তোমরা মিশিয়ে দিতে পারো। এইবার ঘাসগুলো দেখো কিভাবে করছি, ঘাসের উপরে একটু ইয়েলো কালার করে, এই ঘাসগুলোর উপরে একটু ইয়েলো কালার তোমরা করে দেবে, করে লাইট গ্রিন কালারটা এভাবে করে দেবে। করার পর ডিপ গ্রিন কালারটা আর দেওয়ার দরকার নেই, তোমরা ডিপ ব্লু কালারটা দিয়ে এভাবে ঘাসের উপরে এভাবে শেড দিয়ে দিতে পারো। আর গ্লাস মার্কিং পেন্সিল, বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এই টালিটা করে দিতে পারো, এটা যদি তোমরা করতে পারো তো করবে, আর না করতে পারলে এটা করার দরকার নেই, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে পারবে সে করবে। দুটো দাগের মাঝখানে এভাবে করে টালিগুলোকে তোমরা করবে, লাইনগুলো আবার সোজা টেনো না, টালির দাগ এরকম বেঁকা, তাই সব লাইনগুলো বেঁকাই যাবে। এই হলো তোমাদের রাস্তা, এগুলো করবে। এরপর দেখো একটা ছাতা, একটা লাইন কালার আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ছাতার পার্টগুলো ওই এরকমভাবে করবে। এই এই লাইন ধরে তোমরা ব্ল্যাক কালারটা আগে লাইন ধরে ক্লিয়ার করে নেবে, আর নিচের লাইনটাও বরাবর ক্লিয়ার করবে, করে একটুখানি হালকা করে ঘষে দেবে, এরকমভাবে হালকা করে ঘষে দেবে। আবার দেখো একটা পার্টে এই পাশে কালো ঘষে আস্তে আস্তে নিচের লাইনটাকে ক্লিয়ার করে এই পাশে আস্তে আস্তে হালকা করে করে দেবে, দেখছো খুব ডিপ করছি না। এরপর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে, গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা হালকা করে দেবো, অর্থাৎ কালো রঙের যে ছাতাগুলো থাকে বড় সেই ছাতাটা কিন্তু করা হচ্ছে। এবার আস্তে আস্তে করে তোমরা মিশিয়ে দেবে, আবার সেমভাবে এটাও কালো রঙটা সাথে গ্রে কালারটাকে মিশিয়ে হালকা করে আস্তে আস্তে করে মিশিয়ে দেবে, এইরকমভাবে পুরো সমস্তগুলোই
তোমরা পরপর যাবে, শুধু এইদিকে কিন্তু ব্ল্যাকিশটা থাকবে। এইভাবে করে তোমরা পুরোটা করো। এর পরের পার্টে আমি এই মানুষের যে কালারটা তোমাদের দেখাবো, আর তোমরা আকাশে পাখি করে দিতে পারো, এরকম কিছু ছোট ছোট পাখি করে দিতে পারো। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবেই কাজটা কমপ্লিট করো। তো দেখো দেখো, তোমাদের রাস্তাটা আমি যেভাবে দেখিয়েছিলাম পুরো রাস্তাটাই কিন্তু সেভাবে করা হয়েছে, ঘাসগুলো দেখানো হয়েছে সেভাবেই ঘাসগুলো হয়েছে। এবার দেখো ফিগারটা কিভাবে করছি। তো ফিগারের প্রথমে আমরা স্কিন কালারটা অর্থাৎ গায়ের কালারটা আমরা করে নেব। তো প্রথমে তোমরা স্কিন কালারটা চেষ্টা করবে যে হালকা খড়ি রং দিয়ে হাতের যে কোনো একদিকে অর্থাৎ যেদিকে অন্ধকার সেই দিকে আমরা হালকা খড়ি কালারটা প্রথমে করে নেবে। করার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে এই খড়ি রংটাকে কিছুটা করব, পুরো হাতে কিন্তু আমরা করব না, খড়ি কালারের সাথে মিশিয়ে করবে অরেঞ্জটা। তারপর পিচ কালার দিয়ে অর্থাৎ স্কিন কালারটা দিয়ে এই অরেঞ্জের সাথে মিশিয়ে পুরো হাতের রংটা আমরা কমপ্লিট করব। সেমভাবে আমরা পায়ের রংটাও এইভাবে তোমরা করে দেবে, এইভাবে করে স্কিন কালারটা দিয়ে করে দেবে। সবার শেষে দেখো, ড্রয়িং এর সময় আমি দেখাইনি, নিচে তোমরা জাস্ট একটু গোড়ালির নিচে ডিপ ব্লু দিয়ে এরকম একটু চপ্পলের পেছনে অংশটা একটু দেখিয়ে দিতে পারো। এই হলো আমাদের স্কিন কালারটা, এই জায়গাটা একটুখানি ডিপ করে দিলাম। এবার দেখো জামার কালারটা কিভাবে করছি। জামার কালারটা প্রথমে রেড কালার দিয়ে, রেড কালার দিয়ে জামার এক পাশে তোমরা এভাবে শেড করবে, এই জামার হাতাটাও এক পাশে শেড করবে এক পাশে, আর ছাতার নিচটা একটুখানি রেড কালার দিয়ে এভাবে করে দেবে, অর্থাৎ ছাতার ছায়া জামার উপর পড়েছে, দেখলে কোথায় রেডটা দিলাম। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই রেডের সাথে মিশিয়ে বাদ বাকি আমরা পুরো জামাটা পরবো। হোয়াইট কালারটা দিয়ে জামার রংটাকে এই অরেঞ্জ কালারটাকে একটু মিশিয়ে দিতে পারো, যে সাদা দিয়ে না মেশাতে পারবে তোমরা পুরো অরেঞ্জ করেও দিতে পারো, সাদা দিয়ে মেশানোর দরকার নেই, সাদা দিয়ে মেশালে একটুখানি লাইট আসবে, দেখতে ভালো লাগবে। এবার দেখো লুঙ্গিটা কীভাবে করছি। তো লুঙ্গির কালারটা আমরা অল্টারনেট করে কালার করব। এখানে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে অল্টারনেট করে কালারটা করব, অর্থাৎ একটা ছেড়ে ছেড়ে আমরা করব। এইভাবে করে অল্টারনেট করে করে একটা ছেড়ে ছেড়ে তোমরা করার চেষ্টা করবে, আবার এই পাশেও দুটো, যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করলে কাজটা বেটার লাগবে দেখতে। কালার চেঞ্জ করতে পারো, আমি একটা দেখাচ্ছি সেমভাবে যে তোমাদের করতে হবে কোনো কথা নেই, তোমরা চেঞ্জ করেও করতে পারো। এই এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই জায়গাটাকে আমরা ভরাট করে দেবো, যেটা ফাঁকা ছিল সেই জায়গাটা, তাহলে অল্টারনেট করে আমরা করলাম কালারটা। এইভাবে করে তোমরা কালারটা করে নেবে। এরপরে তোমরা একদিকে ডিপ ব্লু দিয়ে হালকা করে শেডটা দিয়ে দেবে, এই একদিকে, অর্থাৎ পুরো এটার উপরে দিলে হালকা করে শুধু দিয়ে দেবে, তাহলে একটা শেড হয়ে গেল। এবার দেখো ব্যাগের কালারটা কিভাবে করছি। রেড কালার দিয়ে ব্যাগের হ্যান্ডেলটা করবে, করে এই পাশে রেডের করবে, এই হ্যান্ডেলের সোজাসুজি রেডটা করবে, এই পাশে ওটা রেডের দাগ দেবে, আর বাদ বাকি জায়গাটা স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা তোমরা দিয়ে দিতে পারো, অর্থাৎ স্ট্রাইপ মতন একটা ব্যাগের কালার আমাদের হয়ে গেল। তোমরা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই স্ট্রাইপটা করে দিতে পারো। এরপরে এইখানে তোমরা ডিপ ব্লু দিয়ে কিছুটা এইভাবে করার পর ডিপ গ্রিন কালারটা দিয়ে অত বাজে কিছু তরি তরকারি আছে সেটা বুঝিয়ে দিবে। এই হলো কমপ্লিট আমাদের ফিগার। এবার দেখো ফিগারে ডিপ ব্রাউন দিয়ে রাস্তার উপর ছায়া পড়েছে সেটা তোমরা বুঝিয়ে দেবে। এইরকম ভাবে
এই হলো তোমাদের কমপ্লিট একটি ভিলেজ সিনারি মানুষ দিয়ে। যদি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও তোমরা শিখতে চাইলে অবশ্যই সব কমেন্ট বক্সে লিখবে। এমন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করো, যাতে মানে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সেটা ফার্স্টই তোমরা নোটিফিকেশনগুলো পেতে পারো।